স্যামসাং কিছুদিন আগে তাদের হায়ার মিডিয়াম সিরিজ এ সিরিজের তিনটি ফোন পরপর লঞ্চ করলো। ফোনগুলোর নাম যথাক্রমে গ্যালাক্সি A50, গ্যালাক্সি A30 এবং গ্যালাক্সি A50। আমরা এখন আপনাদের সামনে স্যামসাং গ্যালাক্সি A50 এর রিভিউ নিয়ে হাজির হয়েছি। যদি আপনি 20,000 টাকার গ্যালাক্সি A50 কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আমরা প্রথমে কথা বলবো এই ডিভাইসটির ডিজাইন নিয়ে। ফোনটির ডিজাইন খুবই আকর্ষণীয়। স্মার্টফোনটির রিয়াল প্যানেলটিকে দেওয়া হয়েছে 3D লুক। কালো, নীল এবং সাদা এই তিনটি রঙে আপনি ফোনটি পাবেন। তবে সাদা রঙের ফোনটিকে বেশি ভালো লাগছে। ফোনটি যথেষ্ট পাতলা, তবে হাতে ধরলে আপনার একটি প্রিমিয়াম ফোনের অনুভব আসবে। ফোনের ডান দিকের প্যানেলে রয়েছে পাওয়ার বাটন এবং ঠিক তার উপরেই থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন। নিচের দিকে রয়েছে হেডফোন জ্যাক এবং চার্জিং পোর্ট। এই ফোনে উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য থাকছে ডলবি অ্যাটম সাউন্ডস, যদিও এটি শুধুমাত্র আপনার হেডফোনের দ্বারাই কাজ করবে। এবার কথা বলবো ডিসপ্লে নিয়ে। স্যামসাং গ্যালাক্সি A50 রয়েছে একটি 6.4 ইঞ্চির ফুল HD AMOLED ডিসপ্লে, যার সাথে থাকছে ওয়াটার ড্রপ নস। ফোনটির বেজেল খুবই কম থাকার কারণে আপনি ফুল ভিউ ডিসপ্লে আনন্দ নিতে পারবেন। ফোনটির কালার কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস লেভেল খুবই ভালো। সূর্যলোকে ফোনের স্ক্রিন দেখতে আপনার কোনো অসুবিধাই হবে না। এছাড়া ফোনটিতে ওয়ান স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। এটি প্রথমবার সেট আপ করতে আপনার 2 মিনিটের মতো সময় লাগবে। তবে এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সার খুব একটা ভালো নয়, খুব দ্রুত কাজ করে না এবং অনেক সময় ফোন আনলক হতে চায় না। চলুন কথা বলা যাক এই ডিভাইসটির পারফরমেন্সের বিষয়ে। ফোনটিতে স্যামসাং এর নিজস্ব এক্সিনোস 9610 প্রসেসর দেওয়া হয়েছে। মোবাইলটি আপনারা 2টি র্যাম ও স্টোরেজের বিকল্পে পেয়ে যাবেন। প্রথমটি 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ এবং অপরটি 6GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজে। ফোনটি চলছে অ্যান্ড্রয়েড 9 পাই এর উপর। দক্ষিণ কোরিয়ান কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে নতুন এই স্মার্টফোনটিতে পাবজি জাতীয় হাই রেজলিউশনের গেম খুব ভালোভাবে খেলা যাবে। তবে মাল্টিটাস্কিংয়ের সময় বেশ কিছু ল্যাগ লক্ষ্য করা গেছে এই ডিভাইসটিতে। এছাড়াও ফোনটিতে ইউজার ইন্টারফেসেও কিছু ল্যাগ রয়েছে। পারফরমেন্সের দিক থেকে ফোনটিকে আরও একটু ভালো করা যেতে পারত। চলুন আবার কথা বলা যাক এই ডিভাইসটির ক্যামেরার বিষয়ে। ফোনটিতে 25+5+8 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। তৃতীয় ক্যামেরাটির মাধ্যমে আপনারা আল্ট্রাওয়াইড ফটো এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটিতে স্লো মোশন ভিডিও রেকর্ডিং এবং ফেস ডিটেক্ট অটো ফোকাস ব্যবস্থাও রয়েছে। এছাড়াও সামনে আপনারা একটি 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। দামের নিরিখে বিচার করতে গেলে স্যামসাং গ্যালাক্সি A50 এর ক্যামেরা আপনাকে নিরাশ করবে না। চলুন কথা বলা যাক ব্যাটারির বিষয়ে। ফোনটিতে রয়েছে একটি 4000 mAh ব্যাটারি, যার সাথে আপনি পাচ্ছেন ফাস্ট চার্জিংয়ের সুবিধা। USB Type-C পোর্টের সাহায্যে আপনি ফোনটিকে চার্জ করতে পারবেন। এই ব্যাটারিটি আপনাকে সাধারণ একটি কাজের জন্য প্রয়োজনীয় চার্জিং ব্যাকআপ দেবে। তবে অতিরিক্ত চ্যাটিং, ইন্টারনেট ব্যবহার এবং গেম খেললে দিনের শেষে আপনাকে ফোনটিতে আরেকবার চার্জ করে নিতে হবে। ফোনটির 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ মডেলটির ভারতীয় মুদ্রায় দাম পড়বে 19,900 টাকা এবং 6GB এবং 64GB ইন্টারনাল স্টোরেজ মডেলটির ভারতীয় দাম পড়বে 22,990 টাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে একটা আনলাইক করে ভিডিওটি ভালো না লাগার কারণ জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।